বাংলাদেশের সহিংসতামুক্ত অবাধ এবং সুষ্ঠু নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। আওয়ামী লীগের সাথে বৈঠক শেষে কথা জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। পরে ওবায়দুল কাদের বলেন, তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনার পদত্যাগ নিয়ে কোনো আলোচনা হয়নি। যুক্তরাষ্ট্রের চাওয়া অবাধ এবং সুষ্ঠু নির্বাচন। নগদ আসার পরে এখন দিনে বাতে 80 টাকা, 2 বছরে 57,600 টাকা। রাজনৈতিক দলগুলোর তৎপরতা পুরোমাত্রায় শুরু না হলেও বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে বেশ তৎপর বিদেশি রাষ্ট্রগুলো। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে চলছে তাদের আলোচনা পর্যালোচনা। এরই অংশ হিসেবে সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সাথে বৈঠকে বসেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় সহিংসতা ও সংঘাতমুক্ত একটি নিরপেক্ষ নির্বাচন চায় যুক্তরাষ্ট্র, তবে কোন প্রক্রিয়ায় নির্বাচন হবে তা নির্ধারণ করতে হবে এদেশের রাজনৈতিক দলগুলোকেই। We support a free, fair and peaceful election with no violence on the part of anyone. That we believe that everyone has a role to play in making sure that elections are free, fair and peaceful. রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি জানান, তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনার পদত্যাগ, নির্বাচন কমিশনের বিলুপ্তি অথবা রাজনৈতিক সংলাপ, নির্বাচন ছাড়া আলোচনা হয়নি অন্য কোনো বিষয়ে। ফ্রি ফেয়ার ইলেকশন করা আমাদের কমিটমেন্ট, এটা আমাদের করতেই হবে, কাজে এখানে কোনো চাপের বিষয় নেই। আমরা যদি বলেন চাপ, তাহলে বিবেকের চাপ, আমাদের বিবেকের চাপ আমরা অনুভব করতে পারি যে আমরা এটাই চাই, এটা আমাদের মনের কথা, এটাই হবে বাস্তবতা। এদিকে সচিবালয়ে ব্রিটিশ হাইকমিশনার সারা কুকের সাথে বৈঠক করেন আইনমন্ত্রী আনিসুল হক। জানান, কথা হয়েছে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে, যেখানে সরকার প্রতিশ্রুতিবদ্ধ নিরপেক্ষ নির্বাচনে। উনি আমাকে শুধু এই কথাই বলেছেন যে আমি খুব ইন্টারেস্টিং সময়ে বাংলাদেশে এসেছি এবং আমরা একটা সুষ্ঠু, অবাধ এবং ভায়োলেন্স ফ্রি নির্বাচন করার ব্যাপারে জনগণের কাছে শেখ হাসিনার সরকার অঙ্গীকারবদ্ধ। নীল মাহবুব, চ্যানেল 24, ঢাকা।